চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ ভক্ত হয় বড় চতুর, কৃষ্ণ ভক্ত সাধনে বিনা দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল, অজগল স্তন নেয় অন্যের সাধন, অথবে কৃষ্ণ ভজে বুদ্ধিমান জন। আচ্ছা বলুন তো মা, কৃষ্ণ কারা ভজন করে? বাবা কৃষ্ণ কারা ভজন করে? যারা চতুর, তাই না মা? যেমন আপনার চতুরিনী, কিন্তু আপনার চাতুরালী, আপনার কৃষ্ণ ভজন করেন বলে আজকের এখানে বসে আছে, আপনার কৃষ্ণ ভজন নিয়া বলে, বাবারা কৃষ্ণ ভজনের মানুষ বলে এখানে বসে আছে, নইলে কিন্তু বসে থাকতে পারতো না। তারা কি জানে আর হরিনাম হবে কি না হবে, আজকে যা হবে তা শুনে নেব, নিয়ে চলে যাব। প্রত্যেক দিন তো ঘুমাচ্ছি, একদিন নাই বা ঘুমালাম, তাই না মা? কৃষ্ণ ভক্তি সাধন বিনা দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল, অজগল স্তন নেয় অন্যের সাধন, অথবে কৃষ্ণ ভজে বুদ্ধিমান জন। দেখবেন যারা কৃষ্ণ ভজন করে তারা বুদ্ধিমান। মানে একটা গল্প বলে যাই আপনাদের কাছে, তুই বন্ধু এখন ইন্টারভিউ দিতে গিয়েছে, একজন চালাক একজন বোকা। এবার প্রথমে চালাকটা গিয়েছে, চালাকটা গিয়ে ইন্টারভিউ দেবে, যে তিনি ইন্টারভিউ নিচ্ছে তিনি বলছে খোকা তুমি রেডি? বলছে হ্যাঁ স্যার আমি রেডি। বলছে বলো তো খোকা, আমি তোমাকে তিনখান প্রশ্ন করবো, বলো তো খোকা ভারত কবে স্বাধীন হয়েছিল? ভারত কবে স্বাধীন হয়েছিল? আস্তে, ভারত কবে স্বাধীন হয়েছিল? কবে বলতে পারেন? হ্যাঁ আস্তে, 1947। বেশ আস্তে, বেশ বা ভালো ভালো। বলছে খোকা ভারত কবে স্বাধীন হয়েছিল? বলছে 1947 সালে। বলে বা, আচ্ছা বলো তো খোকা কারা কারা স্বাধীন করেছিল? বলে স্যার সে তো প্রচুর লোক, কজনের নামগুলো? বলে বা আর একখান প্রশ্ন করব। বলে বলো তো খোকা ক্যান্সারের ওষুধ কি উঠেছে? আস্তে, ক্যান্সারের ওষুধ কি উঠেছে? বলছে স্যার ওইটাই নিয়ে গবেষণা চলছে, এখন ঠিক বলতে পারবো। বলছে বা তুমি সঠিক সঠিক উত্তর দিয়েছো, তুমি যাও। এবার যে বোকা বাইরের বারান্দায় বসেছিল, সে মনে মনে করছে প্রশ্ন কি করতে পারে, কি উত্তর হবে। আস্তে, যখনই বলেছে এবারে ইন্টারভিউ দিয়ে চালাক বন্ধুটা বেরিয়ে এসছে, বলছে বন্ধু তোর কখানা প্রশ্ন করেছে? বলে তিনখানা প্রশ্ন। বলে প্রশ্ন যাই হবে হবে, উত্তর এক হবে। বলে বন্ধু তিনখানা প্রশ্ন কি কি প্রশ্ন? বলে প্রথম প্রশ্ন করেছে ভারত স্বাধীন হয়েছিল কবে, তুই কি বললি? আমি বললাম 1942 হবার কথা ছিল, 1947 হয়েছে। ওটা প্রেনে নিয়েছে, প্রশ্ন যা হবে উত্তর কিন্তু এক হবে, নিয়েছে 1947। বলছে আর দুখানা প্রশ্ন, কি প্রশ্ন করেছিল? বলে কারা কারা স্বাধীন করেছে, তুই কি বললি? আমি বললাম স্যার সে তো প্রচুর লোক, কতজনের নাম করব। বলছে বাহ, ওটাও নিয়েছে। লাস্ট প্রশ্ন কি করেছে? বলছে ক্যান্সার রোগ কি উঠেছে, তুই কি বললি? আমি বললাম স্যার ওইটাই নিয়ে গবেষণা চলছে, এখন ঠিক বলতে পারবো না, ওটা নিয়ে গবেষণা চলছে। বলছে বেশ তুই যা। এবার যিনি ইন্টারভিউ নিচ্ছে তিনি এসে বলছে নেক্সট, এসো নেক্সট নেক্সট। এবারে তো ব্যাঙের ছাতার মতো বুক ফুলে যান, জানে প্রশ্নের উত্তর আমার জানা হয়ে গেছে। যা প্রশ্ন করবে তার উত্তরে এক হবে, যা প্রশ্ন করবে তার উত্তরে এক হবে। বুক ফুলিয়ে গিয়ে বলছে প্রশ্ন করুন প্রশ্ন করুন, আমি রেডি রেডি রেডি, প্রশ্ন করুন, আমি রেডি, প্রশ্ন করুন। যিনি ইন্টারভিউ হচ্ছে তিনি দেখে বলছে কাঁচা কাঁচা মাথা, কাঁচা ব্রেন, কাঁচা কাঁচা প্রশ্ন করা ভালো। বলছে খোকা শোন, তোর জন্ম কত সালে? তোর জন্ম কত সালে? বলে কেন স্যার 1942 হবার কথা ছিল, 1947।
আপনারা ভাঙা চড় ঠিক আছে বলে বেশি মুস্তানি দিবেন না আপনি মাস্টার হতে পারেন চেয়ারে বসে আছেন বসে থাকুন আমার থেকে আপনি বেশি জানেন আমি এক ক্লাসে 10 বছর আছি আমার থেকে আপনি বেশি জানেন প্রশ্ন করুন আমি উত্তর দেব প্রশ্ন করুন আমি রেডি আমি প্রশ্ন করুন আমি রেডি বলছে তোর বাবার নাম কি তোর বাবার নাম কি বলে স্যার সে তো প্রসুল্ল প্রসুল্ল মানে ওর বাবা অনেক যখনই বলেছে প্রসুল্ল মানে তাবলা ভাঙা চর তো বলছে মোস্তানি দেবেন না আপনি মাস্টারি করছেন মাস্টার প্রশ্ন করছেন প্রশ্ন করুন বলে খোকা তোর রেগে গিয়ে বলছে তোর মা কি দিচারিনি বলে স্যার ওইটাই নিয়ে গবেষণা চলছে খোকা তুমি যে মায়ের নিন্দা করলে ওইটাই নিয়ে গবেষণা চলছে সনাতন ধর্মের মাকে বাঁচাতে গিয়েছিল কে না স্বামী বিবেকানন্দ কোথায় গিয়েছিল আমেরিকা চিকাগোতে আমাদের ধর্মকে ভালো করে লক্ষ্য রাখুন এখানে যে কজনই ভক্ত আছেন মায়েরা আছেন আমাদের ধর্মকে অপমান করবে বলে আমাদের ধর্মকে নিন্দা করবে বলে ওদের ধর্মগুলো উপরে দিয়ে আমাদের ধর্মটা ওদের ধর্মের তলায় দিয়ে আমাদের গীতাকে ওদের ধর্মের তলায় দিয়ে বলছে স্বামীজি আপনি যে বক্তৃতা দেবেন আচ্ছা বলুন তো স্বামীজি বক্তৃতা আপনি পরে দেবেন আপনি আমাদের উত্তরটাকে দিন তো বলুন তো এর মধ্যে কোন ধর্ম শ্রেষ্ঠ স্বামীজি বুঝতে পেরেছে যে আমার ধর্মকে অপমান করবে বলে এই কথাটা বলেছে বলছে বিচার তো আপনারা করে রেখেছেন বলে কেন দেয়ালের ভিত যদি না শক্ত হয় দেয়ালকে ধরে রাখতে পারে বলে তার মানে বলে আমার ধর্ম বড় বলে কি করে বলে আপনাদের ধর্মগুলো আমার ধর্ম আমার গীতা আপনাদের ধর্ম ধরে আছে আমি যদি আমার ধর্মকে টেনে নি আমার মাকে যদি আমি টেনে নি আপনার ধর্ম স্লিপ খাবে আপনার ধর্ম পড়ে যাবে গীতাই গৌর হরি বল মাকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচালে সব পাওয়া যাবে তাই দাদারানী বলছে সখী রে আমি এখন কি করব আমি গিয়েছিলাম আমি আকুল হয়ে জলেতে নেমেছি ধরতে পারিসনি ধরতে পারবি ঢেউ মোহর হইল কাল কি আমার কাল হয়েছে জানিস ওই যে যমুনার যে ঢেউ ঢেউটা আমার হয়েছে কাল ঢেউ মোহর হইল কাল না মিলাইল নন্দলাল কান্দিতে কান্দিতে এলাম ঘরে জ্ঞানদাস মানি শুনে দাদা বিনোদিনী মিছে কেন ডুবেছিল জলে বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া সে আমি ছিল কদম্বের তলে সখী রে সখী রে আমি কেঁদে কেঁদে বলেছিলাম সখী রে প্রাণনা আমারে ছেড়ে দাও বল না গো বল না গো চরণ ধরতে গিয়েছিলাম আমি চরণ ধরতে গিয়েছিলাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মা একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত আপনাদের কাছে আমি পরিবেশন করব প্রেমিকা প্রেমিক প্রেমিকের চরণ ধরতে পারে চরণ ধরে কাঁদতে পারে বলতে পারে ভক্ত ভগবানের বলতে পারে সাধিকা সাধককে বলতে পারে কি বলছে চরণ ধরিতে দিও গো আমারে নিও না
আমি পূজন জানি না আমি সাধন জানি না আমি কি দিয়ে তোমাকে পূজা করব সেই পূজার পদ্ধতি আমি জানি না গঙ্গা পূজা হয় গঙ্গার জলে আমার কাছে গঙ্গার জল নেই আমার কাছে নয়নের জল এইটুকু যেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না যেটা দিয়েছ অকৃতজ্ঞ বলে আমি জ্ঞানহীন বলে আমি ভাষাহীন বলে আমি মূর্খ বলে সেটা যেন আমার কাছ থেকে তুমি কেড়ে নিও না চরণ ধরিতে দিও গো মোরে নিও না নিও না শরণে জীবন সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়াই চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না শরণে স্খলিত শিথিল কামনার ভাব কামনার ভাব চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না শরণে চির বিপাশিত বাসনা বেদনা বাজে উতারে মারিয়া শেষ যায় সে যেন হয় গো বিজয়ী তোমার কাছে হারিয়া উলুধ্বনি জয়ধ্বনি প্রেম ধ্বনি নিতাই গৌর হরিব কাঁদে
রাধারানী সখীদের কাছে বলছে সখীরে আমি কেঁদে কেঁদে তার বিনয় ধরব বলে আমি ধরতে পারিনি কেন দাস বানিয়ে শুনো রাধা বিনোদিনী মিছে কেন ডুবেছিলে ডলে বুঝিতে নারিলে মালা মায়া জলে ছিল অঙ্গ ছায়া শ্যামে ছিল কদম বেরো ডালে ছিল আর তুমি কেন জলে ঝাঁপ দিচ্ছ তুমি উপর দিকে তাকাওনি কেন ঊর্ধ্বগামী হয়ে তাকাওনি কেন তুমি নিচের দিকে কেন খুঁজেছ যারা দেখবেন সাধন ভজন করে যারা ধ্যানে বসে যারা পদ্মাসনে বসে দেখবেন নয়নটা কিন্তু নিম্নগামী নেই নয়নটা সবসময় ঊর্ধ্বগামী এইরকম ঊর্ধ্বগামী ঊর্ধ্বর দিকে নয়ন আছে ঊর্ধ্ব দিকে নয়ন থাকলে ভগবানকে পাওয়া যায় আপনি মা ভগবান আপনি সংসারে অনেক সময় দিচ্ছেন কিন্তু ভগবানের জন্য আপনি দশ মিনিট সময় দিয়ে অন্তত কাউকে না জানিয়ে আপনি ঘরের কোণে আপনি আপনি মন্দিরে বসে আপনি পদ্মাসনে বসে আপনি নাভিতে এমনিভাবে হাত দিয়ে আপনি পদ্মাসনে বসে আপনি নয়নটা ঊর্ধ্বগামী এই দুটো যুগল নয়ন এই দু নয়ন এই ভোরুর মাঝখানে এনে আপনি দশ মিনিট থাকুন দেখবেন আপনার কত পরিবর্তন হয়েছে আপনার কত পরিবর্তনশীল আপনি সেই জায়গায় গিয়েছেন আপনি সেই জায়গার সন্ধান পাচ্ছেন আপনার এখান থেকে একটা জ্যোতি বেরিয়ে আসবে একটা পাওয়ার আসবে সেই পাওয়ার থেকে আপনি বুঝতে পারবেন আমি কোথায় ছিলাম কোথায় এলাম মনে রে মনুষ্য জন্ম হয়ে অত্যন্ত রহস্যময় কে জানে তারা আত্মপরিচয় সাধু গুরু কৃপার দ্বারে যে জন জানিতে পারে সেই জন শ্রেষ্ঠ অতিশয় মন কোথা হতে আসে নর কেন ভবে বাঁধে ঘর দেহান্তে বা কোথা চলে যায় স্ত্রী পুত্র পরিজন যারা কোথা মরি যায় তারা না জানিয়া সব দুঃখ পায় আপনি বলতে পারবেন আপনি কোথায় ছিলেন এখানে এসেছেন আবার কোথায় যাবেন বলতে পারবেন পারবেন না মন মনুষ্য জন্মময় অত্যন্ত রহস্যময় কে জানে তার আত্মপরিচয় সাধু গুরু কৃপা দ্বারে যে জন জানিতে পারে সেই জন শ্রেষ্ঠ অতিশয় মনে রে কোথা হতে আসেন আর কেন ভাবে বাঁধে ঘর এইভাবে কত তিনতলা চারতলা পাঁচতলা ছতলা কত অট্টালিকা বাঁধছে কত পরিশ্রম করছে চাকরি করে সেই চাকরির টাকা মুখে রক্ত ওঠা জল করা সেই রক্ত ওঠা টাকা সেই টাকা ঘর বাঁধছেন আমি থাকবো আমার পরিবার থাকবে আমার ফ্যামিলি থাকবে আমার আত্মীয় স্বজন আসবে তারা আমায় ভালো বলবে তারা আমায় কত শ্রদ্ধা করবে বিচার করে দেখবি সব রেখে দিয়ে কাঁচা বাঁশের খাঁচায় উঠে আপনাকে চলে যেতে হবে কেউ আপনার সঙ্গে যাবে না শ্মশানে যদি পঞ্চাশ জন যায় ঊনপঞ্চাশ জন ঘরে ফিরে আসবে যারা এত ভালোবেসেছিল যারা এত শ্রদ্ধা করেছিল যারা এত পূজা করলো এত তোমাকে শ্রদ্ধা করলো তারা তোমার সঙ্গে কিন্তু যাবে না মনে রে কোথা থেকে আসেন আর কেন ভাবে মাঝে ঘর দেহান্তে বা কোথা চলে যায় স্ত্রী পুত্র পরিজন যারা কোথা মরে যায় তারা না জানিয়া শোক দুঃখ পায় মন ধর্মবিজ্ঞানাদি বহুবিদ্য অধ্যয়ন করিয়াসে অধমজন নিত্য তত্ত্ব না জানিল ধর্মজ্ঞান না জপিল প্রেতা তার সে চার জীবন মন আয়ুতি অল্পদিন স্বপ্ন প্রায় হয়ে কিন সমন নিকটে আছে বসে নিঃশ্বাসে বিশ্বাস নাই ভজ মন কৃষ্ণ ভাই কহে দিন প্রেমানন্দ দাসে কে কতদিন জগৎ থেকে জগতে থাকবো সবাই চলে যাব আমি চলে যাব আপনি চলে যাবেন কিন্তু ভজনটা ঠিক রাখতে হবে তার নামটা ঠিক রাখতে হবে সেই নামের সঙ্গে যেতে হবে এই জন্য বলেছে সখীরে ভজন যদি করতে হয় কাউকে জানাবার দরকার নেই গোপনে গোপনে ভজন করতে হবে গোপনে ভজন করে চলে যেতে হবে গোপনে লোক দেখানো কেরুয়া মাস তিলক মানা কারণ লোক দেখানোর দরকার নেই গোপনে ভজন করে এই জন্য কি বলছে গোপনে কর গোপী ভজন গোপনে কর Stop!
ভজন যদি করতে একটা কথা বলে যাচ্ছি যে কজনই বাবা ভাই বন্ধু আছে ভজন যদি করতে হয় প্রকৃতির চরণ ধরতে হবে নাম যদি করতে হয় ভজন যদি করতে হয় তাহলে প্রকৃতির চরণ ধরতে হবে চরণ না ধরলে পাওয়া যাবে না তাই বলে মারে আজকের গিয়ে বাড়িতে যেন বাবাদের কাছে হয়েছে আমাদের চরণ ধরো মরবি কীর্তনিয়া বলে গেছে আমাদের চরণ ধরতে মরবি হ্যাঁ ধরতে পারে যদি স্বামীর থেকে স্ত্রীর ভজন জোর হয় ধরতে পারে ঠাকুর রামকৃষ্ণদেব ধরেনি কি রে ভাই ধরেনি সারদাকে কোনোদিন সারদা বলে ডাকতো না সারু বলে ডাকতো সারু ভজন করবার একটা পদ্ধতি আছে যদি মনে করেন যে আমরা ভজন করব একসঙ্গে ভজন করতে যাবেন না যে কীর্তনিয়া বলে গেছে আমি ভজন করবো পদ্মাসনে বসবো একসঙ্গে আপনি বসতে যাবেন না পদ্মাসনে বসতে যাবেন না আপনি আজকের পাঁচ মিনিট করুন কালকের ছ মিনিট করুন তারপর দিন সাত মিনিট করুন কিন্তু শুনে সঙ্গে সঙ্গে আধা ঘন্টা করতে যাবেন না তাহলে আপনি ম্যাড হয়ে যাবেন আস্তে আস্তে করুন আস্তে আস্তে সেই ভজনের জায়গায় যেতে হবে বাবা ওই একটা গল্প আছে না ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে তা বাবা দেখলো ছেলের ব্রেনটা ভালো না বাজার থেকে ৫০০ ঘি কিনে এনে আর ছেলের কাছে বলছে খোকা তোর তো পরশুদিন মাধ্যমিক পরীক্ষা তুই তো খুব পড়াশোনা করছিস ঘিটুকুনি উষ্ম গরম করে আর ৫০০ ঘি কিনে এনে বলছে উষ্ম গরম করে বল খাইয়ে দিচ্ছে বলছে তুই এই ঘিটুকুনি খা বলে আসতে বলে ঘি খেলে কী হবে বলে ঘি খেলে খুলবে 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 কী খুলবে বলে ব্রেন খুলবে ব্রেন ব্রেন তা বেশ কতক্ষণ পরে খুলবে বলে আধা ঘন্টা পরে ব্রেন খুলবে এবার বাবা ৫০০ ঘি কিনে এনেছে ছেলে স্টার পাবে রাত জেগে পড়ছে বাবাও ঘুমায় না ছেলের সঙ্গে বাবা কাটকাট কাটকাট করে বারান্দায় হাঁটছে আধা ঘন্টা পরে বাবা গিয়ে ছেলের কাছে বলছে খোকা কাজ কিছু বুঝলি বলছে না বাবা কাজ বুঝতে পারিনি বলে আরো আধা ঘন্টা পর কাজ বুঝবি একসঙ্গে খাইয়ে দিয়েছি তো ও অ্যাকশন নেবে এবারে মারে এবার আরো আধা ঘন্টা পরে এবার ছেলে গামছা পরে গামছা পরে বারবার বাথরুমের দিকে যাতায়াত করে
এবার যখন যাতায়াত করে বাবা তখন বলছে খোকা কাজ কিছু বুঝলি খুলেছে বলে বাবা উপরে খুলে নিচে খুলে নিচে খুলেছে তেমনি ঠিক ওই ঘি কাজ দিত সত্যি কথা বলছি ওই ঘি কাজ দিত যদি বাবা বোকামি করেছে কেন প্রত্যেকদিন যদি এক চামচ করে খাওয়াতো তাহলে ঘি কাজ দিত না একসঙ্গে খামালে ঘি কাজ দেয় নিচে খুলে পেট ছাড়বে তো ঠিক যারা ভজন করবে মনে করে তাহলে প্রত্যেক দিন একটু 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 করে আপনি নাম করতে থাকুন আপনি সেই জায়গায় পৌঁছে যাবে চাও যদি সেই প্রেমধন যদি সেই প্রেম ধর সেই রাধা চর রাধা কি পাবি না কিছু হবে না গোপনে কর গোপনে কর ভজনটা এমনি ভাবে গোপনে গোপনে করতে হবে কারোর জানাতে হবে না আপনি গোপনে করুন আপনি সে জায়গায় পৌঁছে যাবে ভজন কারো জানাবার জিনিস নয় নাম কারো জানাবার জিনিস নয় হরে কৃষ্ণ নাম বহির্জগতে অনেকে করছে অনেকে বলছে কিন্তু এ নামটা সে নাম নয় এ বাহ্যিক জগতের নাম আর একটা নাম আছে সে নাম কোথায় আছে সে নাম গুরুর কাছে আছে গুরুর কাছে ছাড়া ওই নাম পাওয়া যায় না তাই রাধারানী সখীদের কাছে কি বলছে সখী রে আমার কান্ন সে বিনত ভাই আমার রাধারানী সখীদের কাছে ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রেখা তঙ্গবিদ্যা এদের কাছে পদরূপের কথা বলছে আচ্ছা বলুন তোমার বিনোদ মানে কি বিনোদ মানে কি বিনোদ মানে নূতন বিনোদ মানে নূতন আপনি যতবার কৃষ্ণ কথা শুনবেন যতবার হরির কথা শুনবেন নূতন সব নূতন পুরানো কিছু হয় ভগবান কথা কৃষ্ণ কথা পুরাতন বলে কিছু হয় না এই জন্য ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রেখা তঙ্গবিদ্যা সবাই মিলে তখন রাধারানীকে পাশে রেখে কি করছে রাধা নামের জয় দিচ্ছে আর বলছে মেনে রসনা মেনে রসনা লাগায় রাধা নাম কি মেলে বুরলি বাজায় রাধা নাম গানটা গাইব গাইব মেনে রসনা লাগায় রাধা নাম মেনে মুরলি বাজায় রাধা নাম যমুনা কিনারে বাজায় পাশে বাসিয়া
Jamuna Kinare Jamuna Kinare Aajaye Bashi Bashariya Ei hate tali dile kintu khoti amar na khoti apnar o na labh amar na labh apnar keno ei tali dile kintu khali hobe dekhben ekta gache পাকা পেপে গাছে যদি পাখি বসে এক হাতে কিন্তু ধো ধো করলে কিন্তু যায় না যায় তার দু হাত দিয়ে তালি দিলে তবে সে যায় দু হাত তালি দিলে তবে যায় তাই আপনারা তালি যত দেবেন আপনার দেহ বৃক্ষ থেকে পাপ রূপ পাখি তারা দূরীভূত হয়ে যাবে যমুনা কিনারে যমুনা তালি দিন যমুনা কিনারে পাজায় বাসি সখি তোরা যে আমায় ঘন ঘন জয় ধ্বনি দিচ্ছিস আমায় জয় দিচ্ছিস ভালো লাগছে রাধে ভালো লাগছে তোর মধুর রূপের কথা শুনতে বড় ভালো লাগছে তাই বলছে আমার কানু সেই বিনোদ রায় বিনোদ জি করে বিনোদ পড়িয়া উড়েছে বিনোদ রায় তার বিনোদ কপালে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে হ্যাঁ বিনোদ কপালে বিনোদ দিল বিনোদ বিনোদ সাজে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে সখিরে আমার মধুর যে রূপ যে জ্যোতি মাথায় যখন ময়ূর আছে যেন ইন্দ্র ধনুবান ছেড়েছে তাই মা অহংকার করলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না অহংকার করলে ভগবানকে পাওয়া যায় আচ্ছা বলুন তো মা সতী যারা জগৎ মাঝারে মরা স্বামী কি তারা বাঁচাতে পারে হ্যাঁ সতী যারা জগৎ মাঝারে মরা স্বামী তারা বাঁচাতে পারে পারে না আপনি সাবিত্রীর দিকে লক্ষ্য করে দেখুন আপনি সাবিত্রীর দিকে লক্ষ্য করে দেখুন আপনি সত্যবানের দিকে লক্ষ্য করে দেখুন দক্ষ রানে যখন যজ্ঞ করেছিল আস্তে দক্ষ রানে যখন যজ্ঞ করেছিল সেই যজ্ঞের সময় তখন কি করল সেই যজ্ঞের সময় দক্ষ রাজা শিববিহীন যজ্ঞ করেছিল তাই শিববিহীন যজ্ঞ যখন করেছিল সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু শিবকে নিমন্ত্রণ করেনি শিবকে যখন নিমন্ত্রণ করেনি শিব তখন নিজের স্ত্রী সতী সতী নিজের স্ত্রী স্বামী নিন্দা কি সহ্য করতে পারে সতী যারা জগৎ মাঝে স্বামী নিন্দা সহ্য করতে পারে না পারে না পারে না বলছে সবাইকে নিমন্ত্রণ করেছে বাবা আমার স্বামীকে নিমন্ত্রণ করেনি আমি ওই যজ্ঞে প্রাণ ত্যাগ করব যখন ওই যজ্ঞে সতী গিয়ে প্রাণ ত্যাগ করেছে
শিব কানে শোনা মাত্রই উন্মাদ হয়ে পাগল হয়ে ওই সতীর দেহটা কাঁধে করে নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে নৃত্য করতে করতে একান্ন পীঠ হয়নি যে একান্ন পীঠ তার মধ্যে কিন্তু আমাদের কানিঘাট আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে এই যে একান্ন পীঠের একটা একটা অংশ নন্দী ভেঙ্গি তখন শিব স্বামী স্ত্রী যদি মারা যায় স্বামী মন খারাপ করে না কি মাপ করে না এখন আর করে না গেছে যাক আবার করছো কি আবার বিয়ে হয় কিন্তু না মন খারাপ করে চুপ করে আছে নন্দী ভেঙ্গি বলছে বাবা মা তো মরে গেছে তুমি বিয়ে করো তুমি বিয়ে করো বল না আমি বিয়ে করবো বলছে আমরা বলছি তুমি বিয়ে করো আচ্ছা বলো তো মা একটা আশি বছরের পুরো কাজ যদি বলে বিয়ে করো সেটা বলে তখন শিব তখন বলছে আচ্ছা মেয়ে কোথায় পাই বল দেখিনি বিয়ে করবে বলছে মেয়ে আছে তুমি বিয়ে করবে নাকি বলো বলছে আছে কে বলে হিমালয়ের কন্যা তাহলে হিমালয়ের কন্যা কে কে এই যে গেল মা দুর্গা কয়েকদিন আগে গেল না দুর্গা দুর্গতি না আসিনি বলে হিমালয়ে কন্যা কে আছে বলছে দুর্গা দুর্গা ঠিক আছে তাহলে দিন স্থির কর এবারে মা শিব বিয়ে করতে যাচ্ছে শিবের টোপর কি না শিবের টোপর হচ্ছে কে একটু কথা বলুন কি শিবের টোপর কি মা সাপ আর এখনকার ছেলেদের টোপর ওই যে সোলার টোপর শিবের টোপর সাপ এখনকার ছেলেরা ভালো ধুতি পরে শিবের ধুতি কি বাচ্চার যদি সুট পরে বেল্ট পরে তা শিবের বেল্ট কি সাপ 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 ভালো করে জড়িয়ে দিয়ে আর যাচ্ছে যেতে যেতে তখন শিব নন্দী ভেঙ্গিকে বলেছে নন্দী নারদ যেন জানতে না পারে ও যদি জানে আমি বিয়ে করতে যাচ্ছি তোমার সব নাশ হয়ে যাবে বলছে জানবে না এবার যার যেখানে সন্দেহ হয় যেখানে দেখ যার দেখে ভয় তার থেকে সন্দেহ হয় নারদ তখন দেখতে পাচ্ছে মামা সুন্দর করে সেজে যাচ্ছে বাকছাল পরে নন্দীকে ডেকে বলছে নন্দী মামা কোথায় যাচ্ছে মামা কোথায় যাচ্ছে বলে বাবা বিয়ে করতে যাচ্ছে বাবা বিয়ে করতে যাচ্ছে বলছে কোথায় বলে হিমালয় কন্যা মেনকার কন্যা বলে বিয়ের জন্মের স্বাদ মেটাচ্ছে নারদ বিনা বাজাতে বাজাতে গিয়ে সেখানে বলছে দিদার কাছে কি দিদা 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 মেনকার কাছে বলছে দিদা ও দিদা বলে কি বলে দিদা বর তো আসছে বলে হ্যাঁ বলে বরণ তো করতে হয় বলে হ্যাঁ করতে হয় করবো বলে শোনো দিদা তুমি বরণের পদ্ধতি জানো না আমি তোমাকে পদ্ধতি শিখিয়ে যাচ্ছি বলে কি পদ্ধতি বলে তুমি কুলোয় করে দশটা ইসমূলের শিকড় নাও দশটা ইসমূলের শিকড় নিয়ে তুমি বরণ করো মারে মেয়ে ছেলে তো অত বোঝে না দশটা বলেছে একশায় দশটা নিয়েছে এবার শিব গিয়ে দাঁড়িয়েছে দুর্গা পাশে দাঁড়িয়েছে এবার বরণ হবে যখন বরণ হবে নারদ তখন দূর থেকে দেখতে পাচ্ছে ঘটনা কি ঘটে দেখবো আজকে বরণ যখন করছে মেনকা আস্তে আস্তে মেনকা যখন বরণ করছে কোমরে সাপ তখন আস্তে আস্তে দুলছে যখন সাপ তুলছে দুলে আস্তে আস্তে দুলে যখন দাঁড়িয়েছে কোমরের বেল যখন আস্তে আস্তে তুলছে স্বামীর অপমান কি স্ত্রী সহ্য করতে পারে
দুর্গা মনে মনে ভাবছে ঘটনা ঘটে যেতে পারে, ঘটনা ঘটে যাবে, কারণ বাকশাল পরা তো। দুর্গা তখন শিবের কোড়ে আঙুলটা টিপে বলছে বসে পড়ো। হুজুর বসে পড়ো, ঘটনা ঘটে যাবে, বসে। পুরুষ মানুষ ডেকে গিয়েছে, শালা মেয়ে ছেলে আমারে টিপবে, ওর ব্যবস্থা আমি করি, আমি মেরে টিপবো না মেয়ে আমারে টিপবে, ওর ব্যবস্থা। শিব তখন রেখে গিয়ে ওর পাঁচটা আমল সব মুচড়ে দিল। এবার যখন মুচড়ে দিয়েছে ঘটনা ঘটে গেছে, মেনকা মাথায় দিল ঘুরি, মেনকা মাথায় দিল বুঝে সুঝে করে জামাই অমতারে ঘর, মেনকা মাথায় দিল ঘুমতা, মেনকা মাথায় দিল ঘুমতা, একটারে মনে তারে একটারে এই যে ঘোমটা দেওয়া ওই দিন থেকে শুরু হলো, ওই দিন থেকে ঘোমটা দেওয়া শুরু হয়েছে। এমনি ভাবে ঘোমটা যেন দেখতে না হয়, শাশুড়ি ঘোমটা দেয় না, দেয় না মা, এখনকার শাশুড়ি আর দেয় না, ইউ অমৃত আর দেয়। এবার দুর্গা তো রেগে গিয়ে দাঁড়িয়ে আছে, ওর মুখ দেখবো না, ওর মুখ দেখ, মুখ দেখ, আমি দেখবো না। এবার শিব তখন আস্তে আস্তে গিয়ে দুর্গার পেছনে গিয়ে বলছে, দুর্গা কথা কম, কথা কম, কথা কম, এই কথা কম না, একবার কথা কম। যখনই বলেছে কথা কম, মা সুন্দরী রূপবতী হলেও, স্ত্রী যদি সুন্দরী রূপবতী হয়, স্ত্রী যদি রেগে যায়, রেগে গেলে মুখখানা বেগুন পোড়ার মতো হয় না, হয় না বন্যা, সত্যি কথা বল মা, যদি স্ত্রী রেগে যায়। শিব কি বলছে, দুর্গা একবার কথা, তোমার সঙ্গে কথা বলবো, বলে তুমি রেগে যাচ্ছ কেন, বলে আমি তোমার সম্মানার্থে, তোমার সম্মানকে বাঁচাবার জন্য আমি তোমার কোড়ে আমল ইঙ্গিত করে বলেছিলাম, তুমি তুমি বেশি বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। যখনই বলেছে তুমি বসলে না, তুমি আমার কোনো কথাই নিল না, তো শিব বলছে আমি কী করে বুঝবো বলো, আমি তো বুঝতে পারিনি তোমার ইঙ্গিত, তো তুমি আমায় ক্ষমা করে দিও, বলে আমি আজ থেকে যা বলবো তুমি তা শুনবে। ওই জন্য দেখবেন সতী যারা জগত মাঝারি, স্বামী নিন্দা তারা সহ্য করতে না পারে। তাই মা তোমরা তো সতী, তোমরা সহধর্মিনী, সহধর্মিনী কাকে বলবো, যে স্বামী ধর্মপথে গেলে তাকে সাহায্য করা, তার ধর্মপথে এগিয়ে দেওয়া। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুকে কিন্তু বিষ্ণুপ্রিয়া আগিয়ে দিয়েছিল, দেয়নি, বিষ্ণুপ্রিয়া আগিয়ে দিয়েছিল। রাম যখন বনবাসে গিয়েছিল, রামের সঙ্গে সীতাও চলে গিয়েছিল, যায়নি, সীতাও চলে গিয়েছিল, কেন, ধর্মপথে আগিয়ে দিয়েছে। তুমি একা যাবে, তোমার সঙ্গে আমিও যাব, আমিও যাব, তুমি আমাকে নিয়ে চলো, তোমার সহধর্মিনী, কেন, স্ত্রী হচ্ছে শক্তি, নারী জাতি শক্তির মূলাধার। প্রকৃতি যদি মনে করে পুরুষের এক রাত্রে ভগবান দেখাতে পারে, আর প্রকৃতি যদি মনে করে পুরুষের এক রাত্রে নরকে ডোবাবো, নরকে ডোবাতে পারে। প্রকৃতির কাছে সাপ আছে, কবুসারে কেউ ডাই কবু নরকে ডোবায়, দণ্ডে দণ্ডে রাজার নদীতে ছোপায়, প্রকৃতি সব কিছু করতে পারে, এরা মারতে পারে আবার বাঁচাতে পারে, আপনারা মারতে পারেন আপনারা বাঁচাতে পারেন, আপনারা সব কিছু করতে পারেন। তাই রাধারানী বলছে, সখীরে
বিনোদ হচ্ছে পুরেই বিনোদ পরিহায় উড়েছে বিনোদময় তার বিনোদ কপালে বিনোদ তিলকে বিনোদ বিনোদ সাজে বিনোদ আধারে আচ্ছা বলুন তো মা আধার মানে কি আধার মানে ঠুম তাই তো আধা বিনোদ আধারে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে এখনো সে বৃন্দাবনী বাঁশি বাজে রে এখনো সে তালে তালে বাঁশির সুরে তালে তালে বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে ও এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে গাভী গলি গোচারণে ধোড়ায় ধুলি এখনো সে গাবে গুলি বৃন্দাবনে গোলায় ওরে গাভী এখনো সে গাভী গুলি গোচারণে উড়ায় ধুলি এখনো সে গাভী গুলি গোচারণে উড়ায় ওরে শাখা সাথে তোলা গুলি শাখা সাথে তোলা গুলি শাখা সাথে তোলা গুলি গোচারে রে এখনো সে বৃন্দাবনে হাসি বাজে বিনোদ আধারে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজি তার বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে তার বিনোদ গলার বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাঁথনি কেঁদেছে বিনোদ ফুলি সখিরে কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলি কেন মালা না দোলাতে এমনি দোলে আমার গোবিন্দ চরণ পাবে বলে মালা না দোলাতে দুলে 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 আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তার বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসী ভাসাইল জলে কলসী ভাসাইল জলে ভাসিয়ে দিয়েছে এই কথা বলতে বলতে সখীসানের রূপের কথা কইছিল বসি হেনকালে রাধা বলে বাজল স্বামীর বাসি অগ সখীসানে রূপের কথা রূপে
বাবা মার প্রণাম করবি তা তো অনেক মঙ্গল হবে যেমন সকলের সামনে মাথা নত করলে বাবা মাকে ভক্তি করবে দেখবে সেই জায়গায় পড়ছে আঁচলি খেলবো
আশি বাজাবে তুমি বৃন্দাবনে আশি বাজাবে তুমি বৃন্দাবনে আশি বাজাবে তুমি কি বাবাজি রাসের দল কোন রাস হবে না হবে না হবে হবে রাস হবে তো কই দল কোন আমি বাবা 8টায় উঠেছি 12টায় ছাড়ব আর টানতে পাচ্ছি না বাবা 4 ঘন্টা করে আমরা তো গেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আধ ঘন্টা ভালো ভালো খুব ভালো আজ হলি খেলবো সব তোমারি সামনে একা পেয়েছি তোমায় বাবাজি বলেছে আর 7 মিনিট থাকবে ঠিক আছে বাবার কথা রাখতে হবে তো আজ হলি খেলবো সব তোমারি সামনে একা পেয়েছি তোমায় এবার যখন যাচ্ছে যাবার সময় বৃন্দাবন থেকে যখন কৃষ্ণচন্দ্র বাঁশি বাজিয়েছে অভিসারের বাঁশি যখন বাজিয়েছে কৃষ্ণর বাঁশি শুনে ললিতা বিশাখা চম্পকলতেন্দুরেখা তুঙ্গবিদ্যা সবাই মিলে রাধারানীকে সাজিয়ে দিয়েছে মাথার কেশ ভালো করে আঁচড়ে দিয়েছে আঁচড়ে দিয়ে খোপা যখন করে দিয়েছে বেনেনি যখন করে দিয়েছে গিয়েছে যখন তখন কি করছে জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ
রাধে তুই যা রাধে আমরা তোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমরা তোর পিছনে আছি তুই যা তাই সখীগণ তখন কি করছে সুন্দর করে রাধারানীকে আগিয়ে দিচ্ছে শঙ্খধ্বনি মা শঙ্খধ্বনি করুন উলুধ্বনি জয়ধ্বনি রাধারানী আজকে রাসে যাচ্ছে অভিসারে এর পরবর্তী আমার বোন আসছে বা কেউ আসছে রাস হবে রাসের কীর্তন নিয়ে আসছেন রাস হবে তাই সবাই মিলে অভিসারে দিচ্ছে আগে আপনারাও আগিয়ে দিন আজকের এই বৃন্দাবনে রাস হবে রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ লীলা এখানে রহিল।